আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা সবার? এই তো আজকে ঈদের দিন, ঈদের সকাল। ঈশিতা আর ইজান ওরা আসলে রেডি হতে পারেনি, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তাই আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি। প্ল্যান আছে আমাদের নামাজের পরে ফ্যামিলি টাইম আছে মসজিদেই, কিছু সবাই হালকা খাবার দাবার করবে সেখানে। প্ল্যান আছে আমার নামাজ শেষ করি আমি এসে এদের নিয়ে যাব। আর আরেকটা কারণে নিয়ে যাচ্ছি না, ওয়েদারটাও তেমন আজকে ভালো না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে, একটু পরে হয়তো বা বৃষ্টিও নামতে পারে। সেভাবে আমাদের আসলে প্ল্যান করতে হবে। তাহলে আমি আর সময় ব্যয় করে না করে আসলে চলে আছি ঈদের নামাজ পড়তে, হয়তো বা সেখানে একটু শ্যুট করতে পারবো। ওকে, দেখা হবে। তো আমাদের ঈদের নামাজ শেষ, আমি এখন যাচ্ছি ঈশিতা আর ইজানকে পিক করে নিয়ে আসতে। এখানে ফান টাইম লোকজন থাকবে 12টা পর্যন্ত। আমি আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, 10 মিনিট ড্রাইভিং, এই জন্য দেখি ওরা কত দূর রেডি হলো। আর ইজানকে হয়তো বা ইজানকে আমি গতকাল রাতেই ও শাওয়ার করিয়ে রেখেছি, জাস্ট হচ্ছে ওকে একটু রেডি করে, আর ঈশিতা রেডি হলে আমরা বের হয়ে পড়বো। ইজান বাবা, তুমি কিছু বলবা? ইজান ইজান, তোমার কেমন লাগছে পাঞ্জাবি পরে বাবা? পাঞ্জাবি যে পরে গরম লাগছে বাবা, আজকে এমনিতে হিউমিডিটি অনেক বেশি, আমার ঘুমও আসছে, আমার ঘুমটি থেকে তুলে নিয়ে আসছে। যাবা এখানে এখানে ফিশ দেখবা, ফিশ দেখবা, ফিশ। এই তো আমাদের ঈদের নামাজ, তারপরে যে ফ্যামিলি টাইম ছিল সেটা শেষ অলমোস্ট, আর এখন সবাই বাসায় ফিরে যাচ্ছে। আর আজকে একটু গরমটা মোটামুটি একটু বেশি, এই জন্য আমরাও ফিরে যাচ্ছি বাসায়। ইদান একটু খাওয়া দাওয়া করবে, যে পিছনে ইদানকে দেখতে পাচ্ছেন, ইদান একটু হালকা খাওয়া দাওয়া করবে, আমরা একটু হালকা খেয়ে নিব, তারপর হয়তো বা আমরা আগামীকাল ইনশাল্লাহ কুরবানি দেবো। আমরা গরুতে শরীক হয়েছি, আজকে যাব একটু দেখি ফার্মে একটু ঘুরে দেখা যায় কিনা। আই এম নট শিওর আমাদের গরু এখনও ওইখানে আছে কিনা, কিন্তু আমরা যাব, এটা 40 মিনিট ড্রাইভ, আমরা মনগোমারির দিকে যাব। দেখি দেখা হবে আপনাদের সাথে ওখানে। Thank you.
হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আমাদের কোরবানি আজকে হয়েছে। সো আমি যাচ্ছি কাজ করতে, আপনারা আমার রেস্টুরেন্ট থেকে বুঝছেন, প্রিপারেশন নিয়ে আর সব সরঞ্জামাদি নিয়ে যাচ্ছি মাংস কাটাকাটি করতে, এবং যারা আছে তাদেরকে একটু হেল্প করতে, এবং মাংস নিয়ে হয়তো বা 2 ঘন্টার ভিতরে আমি ব্যাক করব। ফার্মটা আনুমানিক আমাদের অবার্ন থেকে 30 মিনিট ড্রাইভ। সো আমি ইন্টারস্টেট ধরে 85 ধরে যাচ্ছি, 30 মিনিটের ভিতরে ওখানে পৌঁছে যাব। হয়তো বা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ওখানকার, আমরা কীভাবে কী করি। গরু অলরেডি কোরবানি হয়ে গিয়েছে, আমি সকালে ফোন দিয়েছিলাম, এখন তারা হয়তো বা মাংস চামড়া ছোলানোর যে প্রসেস সেটাও অলমোস্ট কমপ্লিট। আমি গিয়ে হয়তো বা একটু মাংস কাটাকাটিতে হেল্প করতে পারবো। অফিস থেকে মোটামুটি আজকে ছুটি, তাহলে দেখা হবে ওখানে। You see this thing? This is a bunch. Yeah. He did? Oh yes, they don't play. As small as he is, that son of a big boy like him. I know. You gotta put your hand in cold water. মোটামুটি শেষ, এখন আমি বাসা চলাচ্ছি মাংস নিয়ে। অনেক টায়ার্ড, অনেক মজা হলো, অনেক দিন পর এখানে যারা পরিচিত আছে তাদের সাথে মাংস কাটাকাটি করলাম, তারপরে ভাঙাভাঙি, হ্যাঁ অন্যরকম একটা ফিলিংস বাংলাদেশের মতো। এখন বাসায় যাচ্ছি, এখানে তো আসলে হয়তো বা সেরকম গরিব বা আমাদের যে মাংস যে নিয়ম কোরবানি আমার 3 ভাগ করে, সেরকম গরিব হয়তো বা কাউকে পাবো না দেওয়ার জন্য। যেটা আছে আত্মীয় স্বজন নেই আমার, এখানে বাবার কাছাকাছি মামা আছে, নিউ ইয়র্কে থাকেন, যারা আছে পরিচিত বলতে ফ্রেন্ডরা, আমার কলিগরা এখানে অবর্ন ইউনিভার্সিটি, তাদের সাথেই হয়তো মাংস শেয়ার করবো, আর কিছু রান্না করবো, রান্না করে খাবো। কয়েকজন আসবে বাসায়, তাদের সাথে মিলে খাবো, ফ্রেন্ড আসবে। এই তো, এটাই আমাদের কোরবানির ঈদ ওপেন থেকে। তাহলে দেখা হবে পরে বাসায়। এদিকে ফাহিম আর আদাও ব্লেন্ড করা হয়ে গেছে। কেটে ভালো করে দিতে হবে।